এখন আমরা অনুশীলনীতে চলে যাই। চলো দেখো প্রথমে কি আছে, মূল ভাব, মূল ভাবটা জেনে নে। দেখো, ছোট বোনটি সারাক্ষণের সাথে ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, তা সে জানে না, বোঝেও না। প্রতি মুহূর্তই সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন আসে না, তা জানতে চায় না, চায় মায়ের কাছে। মা উত্তর দিতে পারেন না, মুখ লুকিয়ে কাঁদেন। দেখেছো, এটা হচ্ছে কবিতাটার মূল ভাব। এটুকু পড়লেই তোমরা মূল ভাবটা পেরে যাবে। তারপরে দেখো কি আছে, শব্দার্থ। এখন আমরা শব্দার্থগুলো জেনে নেই। দেখো প্রথমে কি আছে, হইতেছে না,